মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছে। তো আমরা আজকে জানিনি বক্সাতে আছি, আর সেখান থেকে মর্নিং সিনটা আপনাদের দেখাচ্ছি যে আমাদের রুম থেকে বেরিয়ে, মানে সকালের ভিউটা আরও সুন্দর লাগছে কালকের তুলনায়। কালকে বিকালের যে ভিউটা ছিল তার থেকে সকালের ভিউটা আরও বেশি ভালো লাগছে। তো ভিউটা আপনাদের দেখাচ্ছি। রুম থেকে বেরিয়ে সামনে পাহাড়, তো এখন এখানে যেহেতু জয়ন্তী নদী আছে এবং নদীর চারপাশটা প্রচন্ড শুকিয়ে গেছে, বাট একটা ওই কর্নারের দিকে একটা মানে জল আছে ওই জায়গাটায়, নদীর স্রোত আছে, এদিকে তো পুরো শুকনো। তো ওইখানে যাচ্ছি স্নান টান করতে, স্নান টান করে তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর এই চারপাশটা দেখাচ্ছি, সব এত বড় নদীর মাঝখানে মাঝে মাঝে ধারা, জলের ধারা এখানে কিছুটা, এই যে এখানে কিছুটা জল আছে, তারপর আবার এদিকে শুকনো। আর আমরা যাচ্ছি একদম ওই কর্নারে, ওখানে অনেকটা জলের স্রোত আছে এবং কিছুটা হালকা ডিপও আছে, সেরকম ডিপ নয়, জাস্ট হালকা। যতটা কাছে আছি ততটা পাহাড়টা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর দেখতো এখানে মানে এত সুন্দর লাগছে পাহাড়গুলো যতটা কাছে যাচ্ছি আর কি। তো এই যে সৌরভ জলের স্রোতে জুতো হাতে নিয়ে, আমার কথাই শুনলি কাকা একটু, চলো সৌরভ পার হচ্ছে, আমিও পার হচ্ছি। আরে বাপরে ভাগ, ছোট ছোট মাঝখানে জলের ধারা এখানে, আবার এখানে নেই, আবার ওই পাশে। এটা তো পার করা সম্ভব না, এই স্রোতটা একদম নদীতে পার করতে হবে। ও চলে ঠান্ডা, ও আর এখানকার ভিউ, চারপাশে পাহাড় আর একটা নদী, আর সেখানে বসে স্নান, কি ফিল হতে পারে তোরা। সেই আরাম, সেই বলে রিল্যাক্স। এদিকে আবার পিছনের দিকে এলাম অনেক নদীটার, আর এদিকে আবার ভয়ঙ্কর নদীর স্রোত। বাট ভিউটা মাস্ট মাস্ট ভিউ, আমাদের স্নান টান কমপ্লিট এখানে, আর বেশ ভালোই মজা হলো। মানে এইরকম ভিউতে নিচে স্নান করা নদীতে, এর আগেও এসেছি বাট একটা ভিডিওর কারণে এসেছিলাম, মিউজিক ভিডিওর জন্য এসেছিলাম। তো তখন এসে জাস্ট 2-3 ঘন্টা এখানে জাস্ট ভিডিওটা করে দেন এখান থেকে বেরিয়ে গেছিলাম, বাট ওখানে স্টে করা বা এইভাবে নদীতে স্নান করা এগুলো হয়ে ওঠেনি। তো আজকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, মানে এই নদীতে স্নান করা এবং পাশাপাশি পাহাড়ের যে ভিউটা সেটা ফিল করা সত্যি খুব দারুণ লাগছে।
এবং আজকের এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্স বলবো না, আজকের এই মানে ফিলিংসটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম এখানে। এখন যাচ্ছি হচ্ছে মানে রিসর্টে যাচ্ছি, তো সেখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে যাব। তো মোটামুটি আমরা রিসর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা গেছিলাম কত দূর দেখাচ্ছি, ওই যে এখানে গাছগুলো আছে ওই দিকে গেছিলাম আমরা, অনেকটাই প্রায় 1 কিলোমিটার তো হবেই নদীর, মানে 1 কিলোমিটার জুড়ে আর কি নদী। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে সোজা বাড়ি। তো টাটা, এখান থেকে জয়ন্তী আবার লাস্ট ভিউটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, জয়ন্তী টাটা। এটা চলে গেল জয়ন্তী যেদিক দিয়ে আমরা এলাম, আর এদিক দিয়ে চলে গেল হচ্ছে বক্সা সোজা। এখানে একটা মন্দির ছোট যেখানে ভোলেনাথ আছে, হর হর মহাদেব। এখন আমরা ফরেস্ট থেকে বেরিয়ে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন রুটি, এদিকে সব স্প্রাইট চলছে, গরম যে পড়েছে তার মধ্যে এই দুটো। তো এখন আমরা দিনাটায় ঢুকে গেছি, হচ্ছে দিনাটা চৌপতি, আর এখন এখান থেকে সোজা বাড়ি।